আমার ওয়াইফও হিমশিম খেয়ে গেছে দেখতেছি হচ্ছে আবার আরেকটা দেখলেই পছন্দ ওটা এই প্রচন্ড রোদের মধ্যে আজকে যাচ্ছি আবার এলিফেন্ট রোডে বাসার জন্য পর্দা কিনতে। প্রথমে এলিফেন্ট রোড যাব, তারপরে ওখানে যদি পছন্দ হয় তাহলে সেখান থেকে কিনবো, নতবা আবার যাব নিউ মার্কেটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পাবে, স্বাগতম আমার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে ওয়াইফকে নিয়ে নিলাম, আমরা দুজনে মিলেই যাচ্ছি। আর যেহেতু দুজনে যাচ্ছি, একটু রিক্সা নিয়ে ঘোরাফেরা করতে করতে যাব এই রোদের ভিতরে। আর আজকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে রোদ আছে, রোদের তাপও আছে ভালো। ঢাকা শহরে চলাফেরা করার জন্য জ্যাম ছাড়া কোনো উপায় নাই। আপনি যেখানেই যাবেন না কেন বা যান না কেন, জ্যাম অবশ্যই পাবেন। এটা হচ্ছে আপনার জীবনের একটা অংশ, নিত্যদিনের সঙ্গী। আসলে আমার অভিজ্ঞতা কম এসব ব্যাপারে। ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, ও বলল যে এলিফেন্ট রোডে আগে যাওয়ার জন্য, আবার আরেকজন বলল নিউ মার্কেটে যাওয়ার জন্য। তা দুটোটাই একপাতত ঘুরবো, যেটা এখানে যেখানে ভালো পাবো সেখান থেকে নিয়ে নেব। বন্ধুরা, রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম আছে, কারণ এখন বাজে 12টা, স্কুল ছুটির টাইম, এ কারণে রাস্তাগুলি প্রচুর জ্যাম আছে। এখন আমরা গতকালকের মতন চেষ্টা করতেছি যে আপনার মহল্লার ভিতর দিয়ে, গলি গলির ভিতর দিয়ে যদি আপনার এলিফেন্ট রোডে পৌঁছা যায়। তাই এখন ভূতের গলির ভিতর দিয়ে ঢুকলাম। মেইন রোড জ্যাম থাকার কারণে আমরা এখন অলি গলির ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি, প্রচুর ঘোরা হচ্ছে আমাদের। আর এই রোদের ভিতরে, রোদের যে তাপ, এই তাপের ভিতরে ঘুরতেও কষ্ট লাগতেছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারতেছেন, আমরা রিক্সাতে বসে আছি, তারপরও আমাদের কত কষ্ট লাগতেছে। আর এই খাড়া রোদের ভিতরে, গরমের ভিতরে, তাপের মধ্যে যে রিক্সাওয়ালারা যে রিক্সাগুলি চালাচ্ছে তাদের কত কষ্ট হচ্ছে। অনেক জ্যাম পার হয়ে মহল্লার ভিতর দিয়ে আসার পরও প্রচুর পরিমাণে জ্যামে পাইছি। জ্যাম ট্যাম কাটিয়ে এখন আপাতত এলিফেন্ট রোডে আমরা ঢুকে গেলাম। বাটা সিগন্যালের এখানে এসে আবার সেই সিগন্যালে পড়ে গেলাম। এ পর্যন্ত তিন চারটা সিগন্যাল পেলাম, আর প্রতিটা সিগন্যালেই ছোটই পেয়েছি কিন্তু সময় নিয়েছে অনেক বেশি, সময় করে সিগন্যালগুলি সারছে। তা এখনও আবার সেই রোদের ভিতরে দাঁড়িয়ে আছি আমি আমার ওয়াইফ মিলে দুজনে। বন্ধুরা, চলে আসলাম আমরা একটা শোরুমে। এখন এখানে দেখি, ওয়াইফকে দেখাচ্ছি, ওয়াইফ পছন্দ করুক, কারণ এই জিনিসগুলি হচ্ছে সম্পূর্ণ মেয়েদের ব্যাপার। মেয়েরা পছন্দ করবে, তারপরে দামাদামি আমরা করব। আর প্রচুর পরিমাণে গরম, ঘামাচ্ছি প্রচণ্ড। এখন এখানে একটু আসছি, এসি আছে, যাই হোক একটু ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। বন্ধুরা, এই পর্দাগুলি যে দেখতেছেন, এই কাপড়গুলি সম্পূর্ণ হচ্ছে বাইরের, আমাদেরকে যা জানালো তারা। আমরা এখন ঘুরে ফিরে দেখতেছি, পছন্দ যেটাই হোক না কেন অবশ্যই জানাবো। পছন্দ ভাই দেখতেছি আর হচ্ছে দেখতেছি হচ্ছে, আবার আরেকটা দেখলেই পছন্দ ওইটা বাদ করে যাচ্ছে পছন্দ থেকে। আপাতত ছেলের রুমের জন্য এটা পছন্দ করলাম, এখন আমাদের ঘরের জন্যই পছন্দ করতে পারতেছি না, হিমশিম খাচ্ছি। বন্ধুরা, আমার ওয়াইফও হিমশিম খাচ্ছে যে কোনটা থেকে কোনটা দেখবে বা কোনটা পছন্দ করবে। দেখেন, আসলে মেয়েদের জিনিস, তারাই পছন্দ করতে হিমশিম খাচ্ছে, সেখানে আমরা ছেলেরা কিভাবে পছন্দ করি। আমাদের আপাতত জিনিসগুলি চয়েস করা হয়ে গেছে, এখন ওনাদের সাথে একটু দাম কষাকষি হচ্ছে, দামাদামি হচ্ছে আর কি। আর আপনার ওনাদের এখান থেকে লোক যাবে আমার বাসায়, গিয়ে দরজা জানানোর নতুন করে মাপ নিয়ে তারপরে এসে তারা আমাদেরকে বানিয়ে দিবে। কি বলবো, মানে ঘর সাজাইতে মানে এমন অবস্থা হচ্ছে যে আমরা 30,000 টাকা শুধু পর্দাই কিনলাম, এখন কি অবস্থা তাহলে বুঝতেই পারেন যে বাড়ির কাজে হাত দিলে কি অবস্থা হবে। বন্ধুরা, আমাদের কেনাকাটা শেষ, আপাতত আমরা এখন বাসা থেকে যাচ্ছি, কিন্তু পর্দা আনতে পারি নাই, মাপঝোপের ব্যাপার আছে একটা, সে কারণে তাদের থেকে একজন লোক নিয়ে যাচ্ছি বাসায়, তারা পর্দার বা জানালার দরজার মাপ দিবে।
মাপ নেওয়ার পরে সঠিক হিসাবটাই তারা আমাকে দিতে পারবে, তখনই বলতে পারবে যে আমার কত খরচ যাচ্ছে। আপাতত একটা রাফ হিসাব দিছে 30,000 টাকা খরচ যাচ্ছে। তাহলে বন্ধুরা, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজতেছে 2টা, তাই দুপুরে লাঞ্চ করার জন্য এখান থেকে কাচ্চি নিয়ে যাচ্ছি। এটা আমার বাসার পাশেই। বন্ধুরা, এরই দোকানটার নাম হচ্ছে কাচ্চি ভাই। এটা হচ্ছে পান্থপথে স্কয়ার হাসপাতাল থেকে একটু সামনেই।